আর গল্প তো তোমাদের দেখিয়েছি দুদিন ধরে, তোমরা নিশ্চয়ই খুব বোর হয়েছ, কারণ সেরকম লাইক কমেন্ট নেই। আসল কথা হলো, ভালো কন্টেন্ট দিলেও লাইক কমেন্ট পাওয়া যায় না, কারণ আজকাল মানুষরা দেখছি খুব সস্তার কন্টেন্ট পছন্দ করে। হাবিজাবি কত চ্যানেল বিশাল বিশাল লাইক কমেন্ট পেয়ে যাচ্ছে, বিশাল বিশাল ভিউ পাচ্ছে, ছমাসে 1,00,000-2,00,000 তাদের সদস্য সংখ্যা হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের মতো যারা ভদ্র কন্টেন্ট দেয়, যারা ভালো কন্টেন্ট দেয়, তাদের ভিডিও লোকে দেখে না। পরোয়া নেই, আমি যেরকম আমি সেরকমটাই থাকবো, আর আমার দৈনন্দিন জীবন যেরকম আমি সেরকমটাই দেখাবো। হয়তো দেরি হবে, কিন্তু কথায় আছে না, স্লো বাট স্টেডি উইন দ্য রেস। আমি বরাবরই জীবনে সেই গল্পটা বা সেই কথাটা খুব মেনে চলি। যাই হোক, আমরা নেমেছিলাম কঙ্কালীতলায় আর পুজো দিয়েছিলাম সেদিন খুব ভালোভাবে, সন্ধেবেলার কঙ্কালীতলা। যদি কারোর ইচ্ছে হয় দেখে নিতে পারো ভিডিও। আর বলেছিলাম কালকে, আজকে করব একটা চায়ের আড্ডার গল্প, প্রান্তিকের চায়ের দোকান, সনদ্দার চায়ের দোকান বলেই সেটা বিখ্যাত। যদিও সনদ্দা মারা গেছেন, এখন আর নেই, তবে তার ছেলে আছে, ভাই আছে, তারাই দোকানটি চালান। এই আড্ডা আমাদের অনেক দিনের পুরনো। যখন প্রথম প্রান্তিকে আসি এই দোকানে, সেদিন কিন্তু দুপুরবেলায় আমরা এখানে খেয়েছিলাম, আর এখন আসি চা খেতে। এত ভালো চা সিঙ্গারা এখানে বানায় যে কি বলবো। ক্যামেলিয়া, তারপরে সোনার বাংলা, এই যে হোটেলগুলো আছে এর আশেপাশেই দোকানটা, একদম প্রান্তিক স্টেশনটা পেরোলেই, খানিকটা গেলেই দেখতে পাবে। এখানে শুধু চা নয়, তার পাশে যে দোকানটা এটার নাম নন্দী ভ্যারাইটি। এখানে যে কি পাওয়া যায় আর কি পাওয়া যায় না, সবজি আনাজ থেকে শুরু করে গ্রসারি আইটেম, এমনকি শ্যাম্পু লিপস্টিক সবই পাওয়া যায়। তো সবই হাতের মুঠোয়, আর সবজিগুলো বিশেষত শীতকালে এত টাটকা সবজি এখানে পাওয়া যায় কি বলবো। আমার ভীষণ ভালো লাগে এই দোকান থেকে বাজার করতে। যাই হোক, এখন শান্তিনিকেতনের দিকে থাকি বলে অনেকটা দূর হয়ে যায়, কিন্তু কঙ্কালীতলায় পুজো দিতে আসলেই এই দোকানে আমরা চা সিঙ্গারা খেতে থামবই। আর মানুষরাও অনেক চেনাশোনা হয়ে গেছে এখানে আসতে আসতে, আমার মেয়েরও খুব প্রিয় এই জায়গাটা। গ্রামের চায়ের আড্ডা, এটা তো শহরে চট করে পাওয়া যায় না। আর যারা রোজ শহরে বেরোয়, মানে আমার কর্তার মতো লোকেরা যারা অফিস কাচারি করে, তাদের কথা আলাদা। আমরা তো ঘরে বসেই থাকি, সুতরাং আমাদের এই রাস্তায় বেরিয়ে দোকানে বসে চা খাওয়াটা হয় না, তাই খুব মজা লাগে। কথা বলতে বলতেই এসে গেছে সিঙ্গারা, ভীষণ ভালো খেতে, আর তার সাথে একটা চাটনি দেয়, সেটা দারুণ টেস্ট। মেয়ে তো সিঙ্গারা খাওয়া শুরু করে দিয়েছে, আর আমি কিনছিলাম মন্ডা, এটাও এই দোকানের ভারী ভালো খেতে, কলকাতায় নিয়ে যাব। তারপরে শোনো মেয়ের গল্প। আসলে ওকে আমি সিঙ্গারা খাওয়ার পর দুধ চা খেতে দিইনি, তাই জন্যই দুঃখ প্রকাশ। শোনো কথা, মজা লাগবে। একটা কয়েদির সামনে চাবি রেখে যদি বলা হয় এই তুই বেরোস না, মানে আমি সিঙ্গারা খেয়েছি বলে এটা আমার পানিশমেন্ট, আমি খেতে পারবো না দুধ চাটা। ইশ, চলবে না তোমার, সিঙ্গারা খেয়েছি এখন লিখাচ্ছে। আমি স্ট্রাগল করছি। এক
একদমই তাই, এখানে আসলে আসতেই হবে এই চায়ের আড্ডায়। তারপরে চা সিঙ্গাড়া খেয়ে অনেক অনেক মিষ্টি নিয়ে আমরা রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আবার যখন শান্তিনিকেতনে আসব অবশ্যই আসব এই চা দোকানে চা খেতে। ভীষণ ভালো চা, আর তেমনি মানুষের ব্যবহার, এখানে যারা বসে থাকেন তাদের সাথে গল্প করতে মনে হয় যেন কতদিনের চেনা। চেনা অনেক দিনের সত্যি, কিন্তু কেই বা মনে রাখে, এরা কিন্তু মনে রাখে। আমরা যতবারই আসি এখানে চা খেতে আসি আর মন ভরে যায় আড্ডা দিয়ে। তারপরে আমরা রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। শান্তিনিকেতন ভ্রমণ এবারের মতো প্রায় শেষ, কারণ এর পরের বার আবার আসতে হবে। সেই সব নিয়েই আলোচনা করতে করতে বাড়ি ফিরছিলাম। কলকাতায় ফিরতে হবে, কলকাতাতেও অনেক কাজ জমে আছে আমাদের, সেগুলো বাড়ি ফিরেই সেরে নিতে হবে। এক জায়গা থেকে আরেক জায়গায় সেট আপ চেঞ্জ করলে যা হয় আর কি, একটু একটু করে সেই উদ্দেশ্যেই আমরা এগিয়ে চলেছি। অনেক চিন্তা, অনেক কাজ, কর্তা আর গিন্নির, কিন্তু মেয়ের ভারী মন খারাপ। শান্তিনিকেতন থেকে ফেরার নাম শুনলেই তার মন খারাপ হয়ে যায়। আমাদের আজকেই লাস্ট নাইট শান্তিনিকেতনে, আর মেয়ের মুখটা দেখো, বেচারা ভারী দুঃখ পেয়েছে। কিন্তু কি করা যাবে, আবার আসবো, আবার আসবো শান্তিনিকেতনে, খুব শিগগিরই আবার আসবো নতুন গল্প নিয়ে তোমাদের কাছে। দেখতে থাকো GHS, গল্প হলেও সত্যি। আর তোমাদের সাথে গল্প করতে আমার সবসময় ভালো লাগে, সবাইকে বন্ধু করে পেতে খুব ভালো লাগে, সে তো জানোই। আজকের মতো তাহলে এখানেই নমস্কার জানাই, সবাই ভালো থেকো।